আসসালামু আলাইকুম, আবারও আপনাদের সামনে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো সার্কুলেশন পাম্প কীভাবে লাগাতে হয়। এটা গরম পানির জন্য লাগাই, যারা বিল্ডিংয়ের ভিতর বাথরুমে হিটার লাগায় না তারা এটা লাগায়, সাথে যারা হিটার লাগায় এটার জন্য। এটা লাগালে হয় কি, নিচের থেকে যে ফ্যাপটা আছে গরম পানির, হিটার চালু করলো এই ঠান্ডা পানিটা শেষ হওয়া না পর্যন্ত পানি আসে না। এই মোটরটা লাগাইলে ঠান্ডা পানি থাকবে না, ফ্যাপের ভিতর সবসময় গরম থাকবে। মিক্সার বা শাওয়ার যে কোনো জায়গায় ওপেন করার সাথে সাথে গরম পানি পাবে, ঠান্ডা পানি যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এখন আমি এটা কানেকশন করার জন্য এখানে নিছি একটা মেল সকেট 1 ইঞ্চি আর একটা 3 ফুট, দুটোটা 1 ইঞ্চি দিয়ে করলে হবে, কিন্তু এখানে আসিল না, সেজন্য 1 ইঞ্চি এটাকে বুজ দিয়ে রেডিয়েটর দিয়ে 3 ফুট বানিয়ে ফেলবো। প্রথমে ইউনিয়নটা লাগিয়ে নিই, এটার সাথে 2টা ইউনিয়ন দিছে ফিমেল ইউনিয়ন। ইনিয়ন লাগানোর সময় ট্যাপ মারতে হবে না, শুধু ওয়াশারটা দিয়ে লাগিয়ে দিলে হবে। আর এই মোটরটা এখন বর্তমানে দুবাই, সৌদি আরব, কাতার সব জায়গায় ইউজ করে। যারা বিশেষ করে হিটার ছাদের উপরে লাগায় তাদের জন্য এই মোটর, ছাদের থেকে কারণ ছাদের থেকে পানি যাওয়ার জন্য একটু টাইম নেবে, ঠান্ডা পানিটা শেষ হওয়ার জন্য। এখন ঠান্ডা পানি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, পানি ওপেন করার সাথে সাথে গরম পানি পেয়ে যাবে। রেস একটা দিয়ে ধরতে হবে যাতে ইউনিয়ন এটা টাইট দেওয়ার সময় ইউনিয়নের দিকে ঘুরে না যায়। বুঝতে লাগাই দিছি আমি এদিকে 3 ফুটটা লাগানোর জন্য। রেস একটা দিয়ে ধরে ঠেট দিতে হবে। এখন 3 ফুট মেল সকেট যেটা আছে এটাতে ট্যাপ মানিয়ে নিয়েছি, সোজা করে ধরে লাগিয়ে দিতে হবে যাতে ট্যাপটা বেঁকা না যায়। বেঁকা গেলে কিন্তু ডুববে না, বেঁক হয়ে যাবে। বুস্তার এক ড্যাশ দিয়ে ধরতে হবে, অন্যটা দিয়ে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়া শেষ। এখন এখানে কানেকশন করার জন্য কভারটা খুলতে হবে, একটা স্ক্রুপ দিয়ে কানেকশন কভারটা লাগিয়ে দিছে, স্ক্রুপটা ওপেন করলে হয়ে যাবে। এখানেও সেম নিটল ফেস আর্থ। এখন এখানে নিচের থেকে যে ফ্যাপগুলো আছে, একটা গরম একটা ঠান্ডা, গরমটার সাথে এই ফ্যাপটা কানেকশন হবে। যতগুলো বাথরুম আছে সবগুলো একটা গরম ফ্যাপ যেটা আছে এটার সাথে কানেকশন হবে। এটা চারিদিকে রিংয়ের মতো ঘুরবে,
এগুলো আমি কানেকশন আগে করে ফেলছি, কারণ এগুলো সব ভিডিও করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন এখানে টির সাথে রেডিও সার দিয়ে আর এলবো দিয়ে কানেকশন করে দিছি, আগেরটা 1 ইঞ্চি, এখন যেটা সার্কুলেশনের জন্য করছি এটা 3/4। দুই দিক থেকে প্রায় 5/6 এর জন্য টি লাগাই দিছি মাঝখানে। এখানেও গরম পানির সাথে কানেকশন করছি। এখানে মোট 8টা বাথরুম, এটা ঠান্ডা পানির থেকে আসছে, মোটর অটোমেটিক, আসল মোটর যেটা আছে 1 SP, এটা থেকে হিটারের ভিতর ঠান্ডা পানি ঢোকার জন্য। এখানে দিছে 1/3/4 গেট বল, এরা সিনিয়াটা ভিতরের দিকে থাকবে গেট হিটারের দিকে, আর এটা দিছি 1/3/4 ইউনিয়ন, সাথে নন রিটার্নস 1 বল, দুটো হিটারে। এখানেও গেট বল, গেট বলটা হিটারের দিকে থাকবে, এরো সিনিয়রটা সাথে ইউনিয়ন আছে, আর নন রিটার্নস 1 বল আছে, যাতে পানি শুধু ঢুকতে পারবে বাইরেতে পারবে না। বাইর হওয়ার জন্য উপর দিয়ে কানেকশন, এগুলো স্ট্যান্ড হিটার 200 লিটার করে, এগুলো একটা হিটার। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে গেট বল, এটা এরোসিনিয়ার থাকবে বাইরের দিকে, কারণ এটা দিয়ে পানি বাইর হবে। এখানেও সেম এলবো আর ইউনিয়ন, দুটোটার কানেকশন একই। এটা তো গেট বাল্ব, গেট বাল্ব এরোসিনিয়াটা বাইরের দিকে থাকবে, এটা দিয়ে পানি বাইর হবে। এখানে ইউনিয়ন উপরে মোটরটা লাগিয়ে দিছি আমি, মোটরের ডাইন পাশে দেখতে পাচ্ছেন এখানে এনআরবি আছে। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা পানির থেকে লাগাইছে, অন্য মোটর থেকে পানিটা শুধু যাই যাবে হিটারের দিকে, হিটার থেকে গরম পানি রিটার্ন আসবে না, এই জন্য এনআরবি দিতে হয়েছে। আর এটা এরোসিনিয়াটা এদিকে থাকবে, পানি এদিকে বাইর হবে। এখানে এরোসিনিয়াটা শুধু বাইর হবে হিট মোটর থেকে, এরোসিনিয়াটা এদিকে আছে বাইর হওয়ার জন্য। এটা এনআরবি নন রিটার্ন 1 বল, এদিকে যাতে ব্যাগ পানি যেতে না পারে, হিটার থেকে গরম পানি ঠান্ডা পানি, এটা ঠান্ডা পানির সাথে লাগানো হয়েছে। এটা হচ্ছে আসল পুরো বিল্ডিংয়ে এই মোটর দিয়ে ফ্যাস ফ্যাসার দেবে। এটা লাগানো হচ্ছে ছোটোটা শুধু গরম পানির জন্য, গরম পানিটা যাতে ওপেন করার সাথে সাথে পাই, ঠান্ডা পানি যাওয়ার জন্য অপেক্ষা করতে না হয়, যে কোনো বাথরুমে পুরো বিল্ডিংয়ে ফাঁপে গরম পানি। এখানে দেখতে পাচ্ছেন সেম ইউনিয়নের সাথে যেদিকে 3/4 দিছি এদিকে কানেকশনের সিস্টেমটা, এই ওয়াইডটা আমি আগে টানি রাখছি 4 mm ওয়াইড, ফ্লেক্সিবল ওয়ার 5 দিছি, যাতে এখানে প্রচুর গরম পড়ে, গরম হলে যাতে 5টা খারাপ না হয়, এটা ফ্লেক্সিবল 5। এটাকে একটু টেপ মারি দিতে হবে 5-এর, এখানে জিয়ে একটু জিয়ে যে গ্যাটা আছে সিমের মতো আছে, যেটা বাইর হয়ে গেছিলো, এটাকে টেপ মারি দিলে কিছু হবে না। আর এখানে অ্যাডাপ্টার আছে, একটা অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে দিছি। অ্যাডাপ্টারটা এমন লক সিস্টেম আছে, এটার সাথে লাগিয়ে দিলে হয়ে যায়। লাগিয়ে গেছে, এখন ওয়ারটা একটু ছোটো করব। এখানে ওয়ার আছে একটা
রেড, একটা নিটল, একটা আর্থ, ইয়েলো গ্রিন। মোটরও সেম গান্ট আছে, একটা নিটল, একটা আর্থ আর একটা ফেস। ফেসটা রেডটা, রেড কালারটা ফেস হিসেবে ব্যবহার হবে এখানে, আর ব্ল্যাকটা নিটল, ইয়েলো গ্রিন যেটা আছে এটা আর্থ হিসেবে। এটা মোটরের বডির সাথে লাগে, মোটরের আর্থটা ব্যবহার করা হয় কোনো সময় যদি মোটর শর্ট খায়, তখন আর্থটা থাকলে সেফটি থাকবে, ডিবিতে ব্যাকার ফরে যাবে। কানেকশানের সিস্টেমটা এখানে পুশ করলে হয়ে যায়, অলরেডি ঢুকিয়ে দিয়েছি আমি। এ 27 গিয়া যেটি দেখতে পাচ্ছেন, এটারে পুশ করে ধরে ওয়ারটা ভিতর দিকে ধাক্কা দিলে কানে ভিতরে আটকে যায়। এখন কভারটা লাগিয়ে দেব, তারটারে পাস কইরা। লাগাই দিছি এখন ওয়াইটারে আইসোলেটারে কানেকশন করে দেব। আইসোলেটার একটু দূরে, আইসোলেটার একটাই দিছি দুই মোটরের জন্য, একটাই চলবে। এখানে আগের মোটরের সাথে যে ওয়াইটটা কানেকশন হয়েছে নিচে লোড, উপরটা সাপ্লাই, এখানে লোডের মধ্যে দেবো। নিটলটা আগে লাগিয়ে দিই, ডান পাশেরটা হচ্ছে এই সরি বাম পাশেরটা হচ্ছে নিটল, আর ডান পাশেরটা হচ্ছে ফেস। দোনোটালা কানেকশন হয়ে গেছে, এখন ইয়েলো গ্রিনটা আর্থ, এটা আর্থের গাঁটের সাথে কানেকশন করে দেব। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। কভারটা লাগিয়ে দেবো এখন। মোটরটা ইউজ করা, প্রত্যেক মোটরের জন্য ইউজ করতে হয় 20 এম্পিয়ার, 20 এম্পিয়ার অ্যাক্সিলারেটর, সিঙ্গেল ফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আজকে পর্যন্ত।